নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সমীর আইজ অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই ইউটিউব চ্যানেলে আপনারা তো অনেক রকমের অনুষ্ঠান দেখেন, কিন্তু আজকে যার নামে এই চ্যানেল সমীরদা, উনি থাকছে নিজের একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে নিজের মধ্যে না রেখে এই গানটিকে সবার কাছে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আমাদের সমীর আইজ অফিসিয়াল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আরেকটা কথা, কখনো কিন্তু ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাছে কিন্তু আগামী দিনে চলার পথেও। তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সঙ্গে বিনিময় করুন। সবাই খুব ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। বহুদিন পর আবার আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সমীর আইজ অফিসিয়াল, সেখানে আপনাদের জন্য আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি। এবং এই গানটাতে যারা যারা সহযোগিতা করেছেন, মানে যাদের ছাড়া এই গানটা আমি সত্যি সত্যি এইভাবে প্রেজেন্ট করতে পারতাম না, সেখানে গোটা সঙ্গীতের যে সংযোজন বা পরিচালনা সেটা করেছেন আরেকজন বিখ্যাত শিল্পী, সে আমারও খুব প্রিয় বন্ধু, শ্রী স্বপন সাহা, যিনি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন। তার নাম আপনারা বহুবার শুনেছেন আমার কাছেই, কারণ আমার অন্য গানেও তার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা। তিনি হলেন বাপ্পা সেনগুপ্ত। আর যার স্টুডিওতে বা যেইখানে আমার গান রেকর্ডিং হয়েছে সেটা হলো আর জে স্টুডিও রানা, যার পেছনে রয়েছে। এদের অবদান ছাড়া, এদের হেল্প ছাড়া আমার পক্ষে এই গানগুলোকে এইভাবে আনা সম্ভব হতো না। তো আজকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। কেটেছে সেথায় চরণ পরে তোমার, সেথায় চরণ পরে আমি হৃদয়েতে পথ কেটেছে সেথায় চরণ পরে তোমার, সেথায় চরণ পরে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থর থরে আমি হৃদয়েতে পথ কেটেছি। পথের পথিক তুমি চরণ চলে ব্যথা চুমি, ব্যথা পথের পথিক তুমি চরণ চলে ব্যথা চুমি, কাঁদন দিয়ে সাধু নামা চিরদিনে তরে গো, চিরজীবন ধরে আমি হৃদয়েতে পথ
কেটেছে হৃদয়তে পথ কেটেছে।